এই সরকার আসার পরে মহার্ঘভাতাটা এমন পর্যায়ে চলে যায় যেখানে এই মহার্ঘভাতা নিয়ে যখনই যে কোনো সংগঠন আন্দোলনে নামে না কেন এই সরকার অর্থাৎ বর্তমান যে এই রাজ্যের সরকার একটা প্রতিহিংসামূলক আচরণ তৈরি করে অর্থাৎ সেই সকল যারা আন্দোলনে নামে তাদের সাগর থেকে পাহাড়ে বদলি করে দেয় মিথ্যে মামলা দেয় এবং অন্যান্য টর্চারও সেই সরকার শুরু করে স্বাভাবিকভাবে আন্দোলনের মধ্যে দাবি আদায় এটাই তো স্বাভাবিক যেটা বাম আমলে আমরা করেছি বাম তো আমরা মানে মামলায় যাইনি ডিএ বঞ্চনা ছিল এক কিস্তি দিয়ে দেওয়ার পর পরবর্তী বছরে দু কিস্তি দিয়েছে অনেক সময় তিন কিস্তি দিয়েছে যে বেতন কমিশনের সময় খুব মানে সমতাটা খুব সহজেই তারা নিয়ে এসেছিল যার জন্য মামলা দায়ের করলে সেই মামলা টিকতো না আমরা আইনজীবীদের কাছে পরামর্শও করেছিলাম আইনজীবীরা বলেছিল যে প্রথমেই কেন্দ্রীয় সরকার বা অন্যান্য রাজ্য সরকারের সঙ্গে ডিএ ডিফারেন্স কত সেইটা যখনই জানতে চাইবে তোমরা বলছো যে এক কিস্তি থেকে দু কিস্তি দিয়ে বাকি থাকে তিন কিস্তি দিয়ে বাকি থাকে দিয়ে দেবে দিয়ে বলবে যে কোনো বাকি নেই মামলা দাঁড়াবে না কিন্তু এই সরকার আসার পরে লক্ষ্য করুন যে এক এক ষোলোতে সেন্ট্রাল গভর্নমেন্ট অন্যান্য স্টেট গভর্নমেন্টের একশো শতাংশ অর্থাৎ কুড়ি কিস্তি দিয়ে আর আমরা তখন পাচ্ছি আট কিস্তি অর্থাৎ পঁচাত্তর শতাংশ দিয়ে পঞ্চাশ শতাংশ দিয়ে বাকি আন্দোলন করে কোনো দাবি আদায় করতে পারছি না বাধ্য হয়ে আমরা এই ডিএ মামলায় যাই এবং ষোলো সালে মামলা দায়ের করি এবং ট্রাইব্যুনালে দুবার এবং উচ্চ আদালতে চারবার মামলা জয় করি এছাড়াও যে কন্টেম্প পিটিশন তাতেও দুবার আমাদের জয় আসে কিন্তু সরকার নাছরবান্দা ডিএ না দিয়ে তারা স্পেশাল লিভ পিটিশন দায়ের করে সুপ্রিম কোর্টে এই সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়ে যাওয়ার পর সেই মামলা আশ্চর্যজনকভাবে আঠাশে নভেম্বর দু থেকে গত ১৫ জুলাই দু পর্যন্ত ১৩ বার মামলাটা উঠল কিন্তু আগে আমরা দেখতাম বারবার বিচারকরা বলতো যে পূর্ণাঙ্গ শুনানির দরকার আছে বিস্তৃত শুনানির দরকার আছে পরবর্তীকালে দেখলাম সরকারি আইনজীবী বলছে এক্সটেন্সিভ হেয়ারিং প্রয়োজন লাশ যেটা সেটাও বলল যে এই বিস্তৃত শুনানির দরকার এবং আমাদের অর্থাৎ আমাদের যে আইনজীবীরা তারা বারংবার আবেদন জানাচ্ছে যে আমাদের মুখ থেকে এই মামলার বিস্তারিত কিছুটা অংশ শুনুন কারণ আমরা এর আগে যে মহামান্য যে বিচারক দীনেশ মায়েশ্বরী তিনি তো শর্ট নোট চেয়েছিলেন আমরা সেই শর্ট নোট দিয়েছি সেই ভিত্তিতে আমাদের কিছুটা পার্ট শোনা হোক কিন্তু তিনি নাছরবান্দা শুনবে না তারা যদি না শোনে সেক্ষেত্রে আমাদের আইনজীবীদেরই বা কী করার আছে এবং আবারও সেই মামলা নিয়ে গেল পঁচিশ সালে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ ওই একই অর্ডার বেরিয়েছে হিয়ারিং লেন্দি করতে হবে সেই কারণে মামলাটা লিস্টেড হয়েছে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ তাহলে এক্সটেন্সিভ হিয়ারিং লেন্দি হিয়ারিং এর মধ্যে পার্থক্য তো আমরা খুঁজে পাচ্ছি না আবার বিচারকরাও বলছে পূর্ণাঙ্গ শুনানির প্রয়োজন বিস্তৃত শুনানির প্রয়োজন তাই আজকে নয় আর একটা ডেট দিচ্ছি কি হচ্ছে সরকারি আইনজীবী যেটা বলছে বিচারকরা সেটাই রিলে করছে একদম বিচারকরা সেটাই মানে বিচারকরা সরকারি আইনজীবী একটা কথা বলছে এবং পরবর্তীকালে সেই অর্ডারই বেরোচ্ছে বিচারকদের কথা অর্থাৎ সরকারের সঙ্গে সুপ্রিম কোর্ট মনে হচ্ছে মিলেমিশে এক হয়ে গেছে এটা তো ঠিক না সংসদীয় গণতন্ত্রে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় পশ্চিমবঙ্গ একটা রাজ্য অঙ্গ রাজ্য আমাদের সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হতে গেলে তো দিল্লিতে যেতে হবে এটা তো বোঝা উচিত বিচারকরা কি শুধু বিচার করবে তাদের কি বিবেক থাকবে না তাদের তো বিবেকও দরকার আমরা বারো তেরো বার দিল্লি গেলাম দিল্লিতে গিয়ে থাকতে হচ্ছে আমাদের আইনজীবীরা যে যাচ্ছে তাদের প্রতি কিছু খরচ আছে আবার আমাদের ফিরে আসতে হচ্ছে বার আমরা যাচ্ছি তাহলে সেটা বিচার করবে না এই বিবেকটাও তো থাকা উচিত কি আছে মামলার মধ্যে এস মানে মানে কিছুটা তো জানতে পেরেছি সুপ্রিম কোর্টে তো জীবনে যায়নি রিগার্ডিং ডিএ মামলাতে জান জেনেছি এসএলপি লিপ পিটিশন স্পেশাল লিপ সেখানে মামলাটা অ্যাডমিট হবে না ডিসমিস হবে সেটাই তো আমরা তো দেখেছি মহামান্য জাজেরা বাদ দিয়ে ফাইল তুলতো ডানার দিয়ে পড়তো কেসিস ডিসমিস করে বলতো আর যেটা অ্যাডমিশন করা অ্যাডমিশন করতো এখন তো অ্যাডমিশনের পর্যায়ে শুনানি মানে তো অ্যাডমিশনের পর্যায়ে চলে গেছে চলে এসছে এখন সাতই জানুয়ারি দু হাজার যে পঁচিশে দিয়েছে সেদিনও যে মামলাটা হবে কি না সেই আতঙ্কে আমরা দিন কাটাচ্ছি সুপ্রিম সুপ্রিম কোর্ট কি তাহলে সন্ত্রাস সৃষ্টি করছে যে আমাদের আতঙ্ক আজকে আতঙ্ক ভর করছে সাতই জানুয়ারি দু হাজার পঁচিশ কি মামলা হবে আজকে আমরা বারবার বলছি যারা অবসর নিয়েছে তারা চিঠি পর্যন্ত দিয়েছে ইন্ডিভিজুয়াল চিঠি পর্যন্ত দিয়েছে যে মহামান্য সর্বোচ্চ আদালত আমরা জীবনের শেষ প্রান্তে চলে এসেছি ডিএ মামলাটা দু হাজার থেকে চলছে এই মামলায় জয় চিনিয়ে এনেছে একটি সংগঠন আপনাদের বিচারালয়ে বিচারের জন্য গেছে মহামান্য আদালত বিচার করে দেখুন আমরা ডিএটা পাবো কি পাবো না আইন সিদ্ধান্ত নিন যেই রায় দেবেন সেটা মাথা পেতে নেব অন্তত আমরা জীবিত অবস্থায় ডিএ মামলাটা রায় কি হয় সেটা অন্তত দেখে যেতে চাই আচ্ছা বলছি যে আপনারা তো বেতন বাড়াবার দাবিতে আন্দোলন করছেন না বকেয়া ডিএর দাবিতে আন্দোলন করছেন ওই ব্যাপারটা যদি একটু খোলসা করেন যে বকেয়া ডিএ বলতে ঠিক কোনটা বোঝাচ্ছেন এবার দেখুন ওই যে আমি বললাম না যে পঞ্চাশ শতাংশ ডিএ বাকি সেটা হচ্ছে পঞ্চম বেতন কমিশনে এটা দু ছয় থেকে দু হাজার ষোলো এই যে দশ বছর এই দশ বছরে যে ডিএ কুড়ি কিস্তি ডিএ নির্দিষ্ট নিয়ম মতো অর্থাৎ জানুয়ারি এবং জুলাই এই দু কিস্তি দিয়ে নির্দিষ্ট সময় মতো ডিএটা দেওয়ার কথা বলা ছিল রোপাতে কিন্তু বামা বাম সরকার তিন কিস্তি আর বাকি যে সতেরো কিস্তি সেটা এই তৃণমূল সরকার নির্দিষ্ট নিয়ম মতো ডিয়ে দেয়নি আমাদের বকেয়া মানে ধরুন কোনো সময় আঠেরো মাস কোনো সময় চব্বিশ মাস কোনো সময় আটচল্লিশ আটচল্লিশ মাস এইভাবে বকেয়া রেখে রেখে ডিএটা দিয়েছে দিয়ে তো পৌন আজকে যদি ডিএটা ঘোষণা করে তাহলে সেই মাস থেকেই পাবো পরের মাসেও পাবো এই যে সম্প্রতি আপনার মে মাসে থেকে চার শতাংশ ডিএ ঘোষণা করেছিল বাজেটে ফেব্রুয়ারি আপনার চব্বিশে কিন্তু মুখ্যমন্ত্রী ভোটের আগে একটা সবাই দাঁড়িয়ে বলল আমি এপ্রিল মাস থেকে দেব তাহলে এপ্রিল মাস থেকে ডিএটা দিলে এপ্রিল মাস পাবো মে মাস পাবো জুন মাস পাবো এইবার এপ্রিলে পাইনি মেতে পাইনি এবার জুনে পেয়েছি তাহলে জুনে যে পেয়েছি চার শতাংশ তো পাইনি চার 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 অর্থাৎ এইটাই হলো বকেয়া এইটাই হলো বকেয়া অর্থাৎ মানে এপ্রিলে দিতে পারেনি মেতেও দিতে পারেনি একদম জুনে এসে তিন চারা বারো একসঙ্গে পেয়েছি এটা তো নিয়ম এটাই বকেয়া তুমি দিতে পারলে না যেটা পয়লা জুলাই দু হাজার ধরুন দশে যেটা হয়েছিল সেটা দিতে পারলে না সেটা দু বছর পরে দিলে তাহলে দু বছরের বকেয়াটা দিতে হবে সেটাই তো রায় বলেছে অর্থাৎ নির্দিষ্ট নিয়ম মতো যেটা বকেয়া হয়েছে ব্যাক ব্যাকলক অনুযায়ী যেটা মিটিয়ে দিতে হবে সেটা মহামান্য মানে আপনার উচ্চ আদালত এবং ট্রাইব্যুনাল সে কথাই বলেছে আচ্ছা